অল্প কটা আইনে ছেসছি ছেসছে তারপরে কটা মিঠাই বানাইছি তখন ছিল অল্প এখন মিষ্টি বেশি হয়ে গেছে গা তারপরে আইনে বাঙ্গাইয়া রসটা জাল দিয়ে মিঠাই বানাইছি এখন ভালোই প্রচুর মিঠাই হয়েছে এক জার রসে 4 কেজি মিঠাই হয় এক জার রসে 4 কেজি মিঠাই হয় হ্যাঁ মিঠাই নেই দেখার হ্যাঁ মিঠাই আছে দেখার অবশ্যই আছে মানে কিভাবে কিভাবে সংগ্রহ করেন এবং কিভাবে তৈরি করেন এগুলি আনো লাগে এই যে এরকম গাছলা এগুলি আইনে তারপর সুলতে হয় সুইলে তারপরে দুই দুইয়ে বাঙ্গাই বাঙ্গানের রসটা পরে সাইকে আসে জাল দিয়ে মিঠে বানাই প্রচুর এমনি খাটনি আছে ভাই প্রচুর খাটনি তবে এটা আমরা জীবনে দেখি নাই এবার ফার্স্ট জীবনে এই জিনিসটা দেখি নাই পরে মানুষ অন্য কিছু এটা যার পছন্দ যার খাইতে স্বাদ বেশি একবার বাঙ্গাইনি আর আইসা বাঙ্গাই স্বাদ আছে মিডে বাঙ্গাতে মানুষ নাড়ু বাগো না হে তার পিয়াস খেলে গো না হে নাশির মুরগো না হে বহু দূর দূর গন মানুষ আহে আর এ জিনিস আগে আমার বেশি না আসে এ বছর যেমন আমার ভাই আনছে আর আগে তার চর পরে না চর পরে নেই আমার গেলে নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে যাওয়ার কারণে মানুষ অনেক হেভি জেবির মধ্যে আসে যে কোনো একটা আবার যাত্রা না উডেলে মিলে ভালো হয় বেটাই দেখাই দিতে এই বিষয়টিকে প্রমোট করার জন্য আসলে আমরা কৃষি বিভাগের সাথে আমরা কথা বলি যাতে করে কিছু মানুষ এদের সাথে সম্পৃক্ত হয়েছে তো সেই মানুষগুলোকে কীভাবে আরও ভালোভাবে প্রমোট করা যায় এবং তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে প্রশিক্ষিত করা এবং এই পণ্যটি কীভাবে তারা মার্কেটে নিয়ে যাবে সেজন্য একটি সাপ্লাই চেইন তৈরি করে দেওয়া এই বিষয়ে আমরা উদ্যোগ নিতে এবং কৃষি বিভাগের সাথে আমরা কথা বলে প্রয়োজনীয় যা যা আমরা সেটা করতে সাধারণ জনগণ চাইতেছে এটা এখানেই থাকে যেরকম সুবা ছিল চিকাইয়ে এরকম লম্বা লম্বা এটি বাঙ্গাই অনেক জনে রসও খাইছি অনেক জনে রস খাইছি অনেকে রিকোয়েস্ট করছে 500 টাকা কেজি দিম এটি বিক্রি করেন মানে সবাই খাওয়ার জন্য শখের বিষয় বানাইছে এন্ড দেন দি রবি আশেপাশে করুন আছে এ দাদি বাইরে বলতে বাইরে বোতল আনছেন ওই 2 লিটার জিনিসটা মানে বেশি মধু জাতীয় সেম মধু তাই না বেশি খেলে না আমার আমি এসে নিব কিভাবে নাশি মধু আইছে প্রচুর আসে জিনিসটা এবার নখুনে চাকা বকল থাকে না কিন্তু
হ্যাঁ বাংলা দাও ভাই কি ভাঙাই নিছে আজকে ঠিক এই মুহূর্তে রয়েছি মাদারীপুর জেলার শিবচর উপজেলার পদ্মা নদীর চরাঞ্চল চরজানের সালাউদ্দিন শেখ নামক এক কৃষকের বাড়িতে আমরা রয়েছি। তার বাড়িতে আমরা এসে পাটালি যেটাকে বলে যেটি আখ Thank you.